মানুষের কাছে বলেছিলাম যে আমরা চাইছি সুন্দর আসানসোল এবং যানজটমুক্ত আসানসোল এবং আসানসোলটাকে একটু সাজানোর জন্য। তো আমরা এখানে একটা বিশ্ব বাংলা গেট ক্যানোপি গেট যেটা আছে সেটা আমরা প্রায় 40 লক্ষ লক্ষ্য এটা আজকে উদ্বোধন করলাম। তো আগামী দিনে আরও অনেক রকম আমাদের উন্নয়নমূলক কাজ রয়েছে যেটা আমাদের রবীন্দ্রভবনের সামনে এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বানানো হচ্ছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি। এবং আমাদের সেন্ট প্যাট্রিক স্কুলটার অপোজিটটাতে আমরা যেটা দোকানদারকে যেখানে হাঁটিয়েছি সেখানে একটা সুন্দরভাবে পার্ক হয়ে প্রায় 20 টাকাতে সেটার উদ্বোধন আজকে আছে। এবং কালীপাহাড়িতে গেট কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের যেটা সবচেয়ে বড়ো গেট যেটা আসানসোলে আকর্ষণীয় করার সুন্দর আমরা চেষ্টা করছি। যে বিশ্ববাংলা গেটটাও আমরা প্রায় 10 কোটি টাকাতে ওটা অলরেডি এস্টিমেট হয়ে গেছে, আমরা টেন্ডারের জন্য চেষ্টা করছি সরকারের সময় এবং কাজটাকে আমরা সরকারের চালু করছি। দেখা হচ্ছে যে কর্পোরেশনের তরফ থেকে যে উন্নয়নমূলক কাজ, বিরোধীরা কিন্তু বারবার বলছে কোনো রকমভাবে উন্নয়নের কাজ হচ্ছে না, এই বিষয় নিয়ে আপনি কী বলছেন? কারণ যারা বলছে তারাও এই গলিতে বসেছিল, এই চেয়ারে বসেছিল, যে 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 জন নেতাই বলছে তারা পজিশনে ছিল, তারাও দেখেছে। তারা বর্তমানে কিন্তু দিল্লিতে এক সরকার হয়েছে, বিরোধী দল ওই সরকারের পক্ষ থেকে আসানসোলের জন্য কী করছে মানে জানি না, বলতে পারছি না আমি। তবে আমাদের পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের নেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সময় কোনো ধর্ম নয়, জাত নয়, কোনো পার্টি নয়, সর্বশ্রেণীর মানুষের জন্য উন্নয়ন করছে। এবং যারা যদি চোখে দেখে অন্ধ সাজে তো সেখানে আমাদের কিছু করার নেই, কারণ এত সুন্দর রাস্তাঘাট, লাইট, জলের একটু কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে। জলটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর মধ্যে চেষ্টা করছেন। কতদিনের মধ্যে এই কাজ মানে শেষ হবার? আমরা বলছি এই আসানসোল স্টেশনকে নতুনভাবে বাড়ানো হবে, দারুণ পদক্ষেপ, আমরা সুস্বাগতম জানাচ্ছি। আমরা মানে চাই যে কোনোভাবে যা যতটুকু ক্ষমতা আছে পার্টি প্রতি বিচার না করে শুধু নিজের সরকার দিকে মন দিন, আপনি যতটুকু পারবেন আপনি করুন, কেউ যদি সাহায্য করতে চাইছে তার সাহায্য নেন, সেখানে পার্টি দেখবেন না, ধর্ম দেখবেন না, জাতি দেখবেন না। সেন্ট প্যাট্রিক স্কুলের লরেটো স্কুলের অপোজিটে এই জায়গাটাতে মানে দোকান ফোকান ছিল, তো সেই দোকানগুলোকে অন্যত্র সরিয়ে এই জায়গাটাকে যাতে আসানসোল সুন্দর লাগে এবং ভালো লাগে সবার, যে কোনো মানুষ সেটাই যেন আসানসোলটাকে ভালোবাসে। আমরা যারা রয়েছি, আমাদের ফ্যামিলি হোক বা যে কোনো মানুষে, যারা দোকানদার রয়েছে বা যারাই গাড়ি চালাচ্ছে, যে কোনো মানুষ, সবার বাড়ির লোককে কিন্তু আসানসোলে শপিং বাজার করার জন্য আসতে হয়। এবং আসানসোল যেভাবে দিনকে দিন জ্যামজট হচ্ছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, সেটাকে কিন্তু সবার দেখার দায়িত্ব আছে আসানসোল যাতে সুন্দর হয়, কারণ আসানসোলে আমরা বাস করি, আসানসোলটার দায়িত্ব কিন্তু আমাদের সবার বর্তায়। এখানে কিন্তু কোনো পার্টি নয়, কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, সবার দরকার আসানসোলকে ভালোবাসায় আসানসোলকে সুন্দর করে তোলা। তো আজকে এখানে একটা পার্ক উদ্বোধন করা হলো, এটার আনুমানিক ব্যয় প্রায় 1 কোটি 26 লক্ষ। এবং এরপর পার্কটা কমপ্লিট হয়ে গেলে এখানে 2-3খানা আমরা মানুষ যে এসে বসার সাথে সাথে যাতে ফাস্টফুড বা চা বা কফি যাতে পায় তার ব্যবস্থা কিন্তু এখানে করা হবে। এবং এর সাথে সাথে আমরা একটু আগে একটা গেট বিশ্ব বাংলা গেট যেটা আমাদের ভগৎ সিং মোড়ে করে এসেছি, উদ্বোধন করেছি, ওই কাজটা চালু করছে। আমাদের কালীপাহাড়ি চলছে, আসানসোলে লেফট সাইডটাতে টার্নিংয়ের লেফট সাইডে আমাদের হকার মার্কেট হচ্ছে, যেটা অলরেডি আমাদের
টেন্ডার প্রসেস আছে, প্রায় 3-3.5 কোটি টাকা ব্যয়, 3 কোটি 13 লক্ষ টাকা ব্যয় আছে। এরপর আমরা কিন্তু আসানসোল ফুটপাথ যেটা আছে সেই ফুটপাথেও কিন্তু 4 কোটি টাকা ব্যয় আমরা করছি। এবং সেখানে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দোকানদারকে বলবো, দেখুন আপনারও শহর আসানসোল, আপনার পরিবারও আসানসোলে আসানসোলে আসে, বাজার করতে আসে, তো আসানসোলটাকে একটু কোঅপারেশন করুন, আপনাদের নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা করব এবং আসানসোলটাকে সুন্দর করার সুযোগ দিই, কারণ এখন সুযোগ রয়েছে, এখন সুযোগটাকে কাজে লাগানো সবার দরকার আছে।